নমস্কার, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন, প্রতিদিনই দেখছেন। তো এই অনুষ্ঠানের বিশেষত্ব নতুন করে বলার কিছু নেই। আমার এই অনুষ্ঠানের মেন উদ্দেশ্য হচ্ছে একটা সচেতন করা, শুধু অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে নিয়ে নয়। মানে অ্যাস্ট্রোলজি যে সার্ভিসটা, অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসটা সাধারণ লোক আসে তার প্রেডিকশান জানতে, ফলাদেশ জানতে, একটা গাইডলাইন পাওয়া যায়, একটা গাইডেন্স পাওয়া যায় যে আমাদের কী করণীয় কী করণীয় নয়। সব কিছু সমাধান তো আমাদের অ্যাস্ট্রোলজি করতে পারে না, তো আমাদের যদি জেনে নিতে পারি, ইফ উই গেট টু নো দোজ ট্রাভেলস ইন আওয়ার লাইফ, উই ক্যান মেক আ প্ল্যান অ্যাকর্ডিং টু দ্যাট গাইডেন্স। সেটা আমরা করতে পারি, অনেকটা প্রবলেম থেকে নিজেকে ফ্রি রাখতে পারি, যেগুলো সলভেবল নয়। আর যেগুলো সলভেবল, যেগুলো সমাধান করা যায়, ট্রিটমেন্ট করা যায়, অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট বলতে জেনারেলি আপনারা জানেন যে জেমোলজি বা জেম স্টোন দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি, সেগুলো কিন্তু খুব ভালো করে সলভ করা যায়। একজন জাতককে 12 বছরের পরে যা স্টোন থাকে, যা তার রেমেডি থাকে, সেই রেমেডি কিন্তু ইট রিমেন্স লাইফ টাইম কনস্ট্যান্ট, কারণ এটা অ্যাকর্ডিং টু ডিএপি দশান্তর দশা অনুযায়ী রেমেডি চেঞ্জ করার যে একটা মিসকনসেপশান আছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, জ্যোতিষশাস্ত্র সম্মত নয়। তো সারা জীবনের জন্য লাইফ টাইম যে রেমেডি, লাইফ টাইমই হয়। তো যে কোনো ট্রু অ্যাস্ট্রোলজার সেইটা করে, আশা করি দায়িত্ব নিয়ে করতে পারে। আরও ভালো হয় যদি অ্যাস্ট্রোলজার নিজে তার যা রেমেডি লাগবে সে নিজে সিলেক্ট করে দিলে। তার কারণ একটাই যে আমি অনেকবার বলেছি, আমাদের এই প্রফেশনটা অ্যাস্ট্রোলজির কাজটা হচ্ছে অনেকটা ওই আগেকার দিনের কবিরাজের মতন, যিনি নিজে পথ্য, নিজে ওষুধ নিজে তৈরি করতে পারতেন, বিভিন্ন জড়িবুটি দিয়ে নিজেরা তৈরি করতে পারতেন, নিজেরা করতেন। কেন, তিনি ভালো বুঝতে পারবেন রোগীর অ্যাকচুয়ালি ঠিক কী কী লাগবে, যে ওষুধ তৈরি করবেন তার মধ্যে কী কম্পোজিশন থাকা উচিত। তো এখানে অ্যাস্ট্রোলজিতেও তাই, তবে কি না এখন দুর্ভাগ্যের বিষয়ে সবাই একটা বা দুটো চার্ট করে থাকে, আমি মনে করি, বা একটা বা দুটো চার্ট থেকে এক্স্যাক্টলি রেমেডির জায়গাটা স্পেসিফাই করা যায় না, বিশেষ করে তার কতটা পাওয়ার লাগবে সেইটা কিন্তু করা যায় না। তো এরকম বিভিন্ন গত কয়েকদিন ধরেই আমি আলোচনা করছি প্রতিকার নিয়ে, কারণ একটা তো প্রেডিকশান হলো, ঠিক আছে, তারপরে যেগুলো দরকার সলভেবল, যে জিনিসগুলো সমস্যার মধ্যে আছে, যেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব, সেই সমাধান করার জায়গাটা ভালো করে করতে হবে। যার যেটা আছে, যার যেটা পসিবল, সেই জায়গাতে গিয়ে বিভিন্ন রকম বাধা থেকে থাকে। তো আমাদের এই যে থ্রু এই জেমস্টোন রেমেডি কী করে, আমাদের সাইকোসোম্যাটিক চেঞ্জটা করে, অর্থাৎ যে ব্যক্তি, যে জাতক আগে যে কাজটা তার ক্ষেত্রে আছে কিন্তু বারবার কোনো না কোনো কারণে সে নিজেই ভুল করছে, অনেক সময় ভুলটা নিজে বুঝতে পারে কিন্তু শোধরাতে পারে না, তার সাইকোলজিক্যাল চেঞ্জটা ঠিক সময় ঠিকঠাক হতে পারে না, হয় না, সেই ক্ষেত্রে এই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি আমাদের টোটাল অ্যাম্বিয়েন্সটাকে চেঞ্জ করে দেয়। আপনার যদি শরীর এবং মন, যদি আপনি যে যে যেখানে আছেন, যে অবস্থার মধ্যে আছেন, যে কাজটা করতে পারছেন, যদি অ্যাট পার হয়, তাহলে আপনার অ্যাম্বিয়েন্সটাও চেঞ্জ হয়ে যাবে, অ্যাম্বিয়েন্সটাকে আপনি নিজেকে কম্প্যাটেবল করতে পারবেন। তো সেখানেই আমাদের জেমস্টোন কাজ করে। আজকে সময় না বাড়িয়ে আমি মেনলি আজকে যে অনুষ্ঠান যেটা নিয়ে করব, সেটা একটি গ্রহের প্রতিকার স্বরূপ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বুধের প্রতিকার, আপনারা বুধ বা মার্কিউরি। সাধারণভাবে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, কন্যা লগ্ন, মিথুন লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই ধরনের যাদের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আমরা বুধকে পাওয়ার আপ করি। তো সেই ক্ষেত্রে সবাইকার জন্যে সমস্ত স্টোন শ্যুট করে না, তাই যার লাগবে বুধের প্রতিকার, অর্থাৎ যার বুধের প্রতিকার দরকার, যার বুধের যে জেম স্টোন থাকে, আমরা পান্না বলি বা সেগুলো পরে বলছি, তার সেটা নেওয়া উচিত। সবাই এই বলে, বা যার বুধ লগ্ন সাপেক্ষে বুধ অশুভ, ম্যালিফিক উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, সেই জাতকের ক্ষেত্রে কিন্তু পান্না বা বুধের কোনো রকম গ্রহরত্ন নেওয়া রেকমেন্ডেড নয়। তাই আগে ভালো করে জেনে নিতে হবে,
একজন ভালো যে কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজার, শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে দিয়ে ভেরিফাই করে নিতে হবে, যে অ্যাস্ট্রোলজার আপনার ডায়াগনোসিস প্রপারলি করতে পারছে, অর্থাৎ আপনাকে কিছু না জিজ্ঞেস করে আপনার সম্বন্ধে সব কিছু বলতে পারছে, আপনার সমস্যাগুলো আপনার সামনে তুলে ধরতে পারছে, তাদেরকেই আপনি বিশ্বাস করতে পারবেন, নতুন করে এটা বলার কিছু নেই, এবং আশা ভরসা রাখা যায় যে তিনি আপনাকে ঠিকঠাক প্রতিকার দেবেন। তো আজকে আমরা বুধ সম্বন্ধে বলবো, বুধের প্রতিকার সম্বন্ধে পান্না। এই পান্না সম্বন্ধে বলতে গিয়ে আপনারা জানেন এটা হচ্ছে বেরিল গ্রুপের স্পিসিসের মধ্যে পড়ে। আমরা বিভিন্ন ক্যাটাগোরাইজেশন করে থাকি বিভিন্ন জেমস্টোনের অ্যাজ পার জেমোলজি। তো বেরিল গ্রুপের মধ্যে এই পান্না পড়ে। বুধের মেন যে প্রতিকার অর্থাৎ এমারেল্ড বা পান্না আমরা সেটাকে সবাই জানি, সাবস্টোন কিছু থেকে থাকে। দুর্ভাগ্যের বিষয় এই বুধের পান্নার সাবস্টোন তেমন খুব একটা এফেক্টিভ হয় না। মার্কেটে দু ধরনের সাবস্টোন আছে, এক হলো আপনার জেট পান্না আর এক হলো ওনিক্স। তো ওনিক্স ওই ধরুন অনেক ব্র্যান্ড শোরুমেতে অনেক সময় ওনিক্স ভালো কাজ করবে বলে দেওয়া হয়, কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী ওই 40-50 টাকা দাম, বেশি দাম নয় পার রতি ওনিক্সের, কিন্তু খুব ভালো কাজ করে না। যার একদম হালকা পাওয়ার লাগবে এবং যিনি লিখে দেবেন, আমি যখন লিখে দিই যে আপনার ক্ষেত্রে জেট পান্না বা ওনিক্সই লাগবে, যার হালকা পাওয়ার লাগবে, কিন্তু যার সত্যি করে ভালো বুধের পাওয়ার লাগবে সেক্ষেত্রে জেট পান্না এবং ওনিক্স এফেক্টিভলি কিছু কাজ করে না। তো মেনলি পান্নার কথা আমরা আজকে আলোচনা করব। পান্না বলতে আমরা জানি তিন ধরনের মাইন্ডস থেকে আমরা পান্না বলে থাকি। ওয়ার্ল্ডের বেস্ট মাইন্ডস অর্থাৎ পৃথিবীর সব থেকে ভালো যে গুণমান সেটা হচ্ছে আমরা জানি কলম্বিয়ান পান্না, কলম্বিয়ান এমারেল্ড। এর সব দিক থেকে এর গুণমান অনেক বেশি, তার জন্য দামটাও একটু বেশি হয়। আর এছাড়া এটা বলবো জাম্বিয়ান পান্না আর ব্রাজিলিয়ান পান্না। আপনারা জানেন ব্রাজিলিয়ান পান্না আমার ওপেক হয়, মানে স্বচ্ছ হয় না। আপনি মানে আপনি যদি ধরেন পান্নাটা তাহলে তার পিছনের সারফেস থেকে পিছনে কিছু দেখতে পারবেন না, মানে একদম অস্বচ্ছ হয়, ওপেক আমরা বলে থাকি ব্রাজিলিয়ান পান্না। সেক্ষেত্রে এই পান্নাটাও কিন্তু খুব একটা ভালো কাজ লাগে না। যার কলম্বিয়ান পান্না লাগবে তার ক্ষেত্রে ব্রাজিলিয়ান পান্না নিলে ওই 5-10% বড় জোর কাজ করবে, একটু ভালো মানে ব্রাজিলিয়ান পান্না নিলে। আমি যার সাধারণভাবে যার লাগবে তাকে আমরা কলম্বিয়ান পান্নাই সাজেস্ট করি। এছাড়াও আরেক ধরনের পান্না যেটা বলছিলাম এক্ষুনি জাম্বিয়ান পান্না ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, আমি আজকে এগুলো দেখাবো সবকটাই কলম্বিয়ান পান্না। তো আপনি আগে বলে দেখে নিই যা কলম্বিয়ান পান্না কেমন হয়, তারপরে জাম্বিয়ানের কথা বলবো। আমরা একটু দেখে নিই, এখানে বিভিন্ন রকম আমার কলম্বিয়ান পান্নাতেই বিভিন্ন রকম ভাগ করা আছে। যেমন দেখুন এই কলম্বিয়ান পান্না সব থেকে একটু কম দাম, এটা একটু হালকা কালার, কালারটা অনেক বেশি অনেক হালকা, অতটা লাইট নয় কিন্তু ট্রান্সপারেন্সি আছে, কালারটা কিন্তু কম, তাই এটা হচ্ছে কিন্তু সব থেকে লো প্রাইস বা স্টার্টিং রেঞ্জ বলতে পারেন। এই 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 তিনটে পান্না যেটা দেখাচ্ছে কি স্যাম্পল আমি নিয়ে এসেছি আজকে। আর এইখানে এই দুটো এই তিনটে ক্যাটাগরি দেখুন, এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে যে আপনার ট্রান্সপারেন্সি ভালো আছে কিন্তু কালার অতটা ভালো নেই, এগুলো মিডল রেঞ্জের বলতে পারেন, এর প্রাইসও মাঝামাঝি। তো এই পান্না দেখুন এক্ষেত্রে কালারটা একটু বেশি আপনার ক্ষেত্রে, এর ট্রান্সপারেন্সি অতটা নেই। তো সেটা আমরা বলতে পারি যার কালার বেশি হয় কারোর ট্রান্সপারেন্সি বেশি হয়, এই ক্ষেত্রে এটাও তাই। ক্ষেত্রে কালার ভালো আছে কিন্তু ট্রান্সপারেন্সি একটু কম। আমার এই অনুষ্ঠানের মেন উদ্দেশ্য বিভিন্ন রকম আমার প্রাইস কলম্বিয়ান পান্নাতেই বিভিন্ন রকম ভাগ করা, যেমন মাইন্স থেকে এরকম দাম কম পাওয়া যায়, আজকাল পাওয়া যায় না, কালারটা অনেকগুলো অনেক আগেকার, বহু লাইট নয় কিন্তু ট্রান্সপারেন্সি আছে, কালারটা কিন্তু কম বলতে পারেন, এটা হচ্ছে কিন্তু সব থেকে লো প্রাইস বা স্টার্টিং রেঞ্জ বলতে পারেন। এইগুলো কিন্তু সাধারণ মানুষ নিতে পারে না, আমি নিয়েছি, তো এগুলো খুবই হাই প্রাইস। এইখানে এই দুটো এই তিন মানে টোটাল মাইন্ডসের মধ্যে আপনি হয়তো
কলম্বিয়ান 40-50 ক্যারেট হয়তো এরকম পাওয়া গেল বা তার থেকে কম পাওয়া গেল। বেসিক্যালি আমাদের কাছে হয় কি, আমরা যারা হোলসেলার প্যাকেট ওয়াইজ নিই, মানে ধরুন 150 ক্যারেট বা 200 ক্যারেট একটা প্যাকেট এলো, সেখানে বেশ কিছু স্টোর কিছু পান্নাতেই বিভিন্ন রকম ভাগ করা। যেমন দেখুন এই কলম্বিয়ান পান্না সব থেকে একটু কম দাম, এটা একটু হালকা কালো, সেখানে অনেক কালারটা অনেক বেশি অনেক হালকা। এইখানে দেখতে হবে এই যে আছে, আমরা কলম্বিয়ান পান্না বলতে এটা বুঝি, কলম্বিয়ান পান্না ক্ষেত্রে ট্রান্সপারেন্সি এবং তার কালার সম্পূর্ণ অন্য রকম। যেটা একটু আগে বলছিলাম জাম্বিয়ান পান্না, জাম্বিয়ান পান্না এবং কলম্বিয়ান পান্না পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন জাম্বিয়ান পান্নার কিন্তু কম দাম, এটা কালারটা হালকা কালচে হয়, কালারটা অনেক গ্রিনিশ তো থাকবে তার সঙ্গে, একটু লাইট নয় কিন্তু ট্রান্সপারেন্সি কালচে রকম, কালারটা কালচে সবুজ হয়, তাই এটা ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু তার ব্রাইটনেস অনেক বেশি হতে পারে, প্রাইস বা স্টার্টিং রেঞ্জ বলতে পারেন। এই জাম্বিয়ানের যে কাজ তিনটা কলম্বিয়ানের যে কাজ তা আমি নিয়েছি, রিয়েলি ডিফারেন্ট ডিফারেন্স। আর কলম্বিয়ান এখানে এই দুটো এই তিনটে ক্যাটাগরি দেখুন, এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে যে আপনার ট্রান্সপারেন্সি ভালো আছে, ট্রান্সপারেন্সি ভালো আছে কিন্তু কালারটা অতটা ভালো নেই, কোনো আপনি নেবেন কালারটা একটু বেশি যথেষ্ট আপনার ক্ষেত্রে এর কাজ করে, ট্রান্সপারেন্সি অতটা নেই তো সেটা আমরা বলতে পারি, কালার বেশি হয় না দেখতে বোঝাই যাবে না এই ক্ষেত্রে, এটাও তাই কোয়ালিটি এই ক্ষেত্রে কালার ভালো আছে কিন্তু ট্রান্সপারেন্সি একটু কম, তো শুরু হবে এই তিনটে রেঞ্জই, তিনটে আপনার খুব হাই প্রাইস কোয়ালিটি কিন্তু তিন রকমের হয়, তবে এগুলো মিডল রেঞ্জ বলতে পারেন। আর এই যে এই লাগবে যে এখানে যে তিনটে পান্না দেখছেন এগুলো কম লাগবে, এটা আমরা কিন্তু ডিভিশনাল চার্ট থেকে আপনার মাইন্ডসেট আজকাল কিন্তু মাইন্ডসেট গুলো পাওয়া যায় না, এগুলো কিন্তু আপনি ভালোই হবে এতটাই ডিপ এবং ট্রান্সপারেন্ট হয় এগুলো ইউনিক। আর যদি দেখা যায় যে কালার এবং প্রাইস এগুলো কিন্তু অনেক অনেক লাগে প্রাইস, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু বলতে পারেন অ্যাসেট হয়ে যায় একটা, মাইন্ডস থেকে এরকম খুব কম পাওয়া যায় আজকাল আর পাওয়া যায় না, এগুলো অনেক আগেকার বহু পুরনো অ্যান্টিক মাইন্ডসেট বলতে পারেন, অ্যান্টিক পিস বলতে পারেন, এগুলো খুব কালার মানুষের কাছে থাকে, মানে কম যারা হোলসেলার তাদের কাছে থাকে, এগুলো কিন্তু সাধারণ মানুষ নিতে পারে না, জাম্বিয়ান খুবই হাই প্রাইস, যেটা খুব আপনার ডিপ কালার বলে থাকি, একটু হালকা কালার থাকলে অনেক হাই প্রাইস, এগুলো কিন্তু বলতে পারেন অ্যাসেট হয়ে যায় একটা, মাইন্ডস থেকে এরকম খুব কম পাওয়া যায় আজকাল আর পাওয়া যায় না, যখন এটা এগুলো অনেক আগেকার বহু পুরনো অ্যান্টিক মাইন্ডসেট। এইভাবে কিন্তু আমাদের এই প্রোগ্রামে প্রত্যেক দিন আমার করা উদ্দেশ্য এটাই, আপনারা ভালো করে বুঝুন পারেন এগুলো ইউনিক পিস, এগুলো কিন্তু ইউনিক প্রাইস, এগুলো কিন্তু অনেক অনেক হাই প্রাইস, এগুলো কিন্তু বলতে পারেন অ্যাসেট হয়ে যায় একটা, মাইন্ডস থেকে এরকম খুব কম পাওয়া যায় আজকাল আর পাওয়া যায় না, এগুলো অনেক আগেকার বহু পুরনো অ্যান্টিক মাইন্ডসেট। ওই প্রেসক্রিপশনের পরে যে স্টোন যখন দেওয়ার পরে আমি একটা বিল দিই, একটা রিসিপ্ট দিই, সেই বিলেতে কিন্তু আমার মাইন্ডস মেনশন করে বলতে পারেন অ্যাসেট হয়ে যায় একটা, মাইন্ডস থেকে এরকম খুব কম পাওয়া যায় আজকাল আর পাওয়া যায় না, এগুলো অনেক আগেকার বহু পুরনো অ্যান্টিক মাইন্ডস, এই মাইন্ডসটা আছে কিনা, অর্থাৎ কলম্বিয়ান আমি লিখে দিই, কলম্বিয়ান অরিজিনাল কলম্বিয়ান এমারেল্ড, এছাড়া বাদ বাকি আপনারা যেখান থেকে নিয়েছেন পান্না বা নেবেন দেখবেন আপনাকে লিখবেন ন্যাচারাল এমারেল্ড, ন্যাচারাল তো সবই ন্যাচারাল, কিন্তু মাইন্ডসটা স্পেসিফাই করতে হবে, মাইন্ডসটা ঠিকঠাক না হলে আপনার অ্যাজ পার রেকমেন্ডেশন ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার সেটা হবে না, কাজও সেরকম পাবেন না। তো আমি সেখানে আমার বিলেতে কিন্তু মাইন্ডসটাও স্পেসিফাই করে দিই, তার জন্যেই কাজ হতে বাধ্য, যার লাগবে তার কাজ তো হবেই। আজকে আর সময় বেশি নেই, এইভাবে যে দেখতে থাকবেন বিজ্ঞানের আলো জ্যোতিষ, বিজ্ঞানের আলোতে যদি আপনি জ্যোতিষশাস্ত্রকে দেখেন এবং তার প্রতিকার নেন তাহলে অবশ্যই আপনার যেটা প্রাপ্য সেটা পেতে আপনি পাবেন, অবশ্যই পাবেন। তো আজকে আসছি, ভালো থাকবেন, নমস্কার।